কোটা সংস্কারের পক্ষে সরকার, শিক্ষার্থীরা চাইলে আজই হতে পারে আলোচনা। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসতে রাজি আছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ দুপুরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংসদের প্যানেলে প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। আইনমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকার কোটা সংস্কারের পক্ষেই আছে। তিনি বলেন, কোটা নিয়ে আদালতে যখন শুনানি হবে তখন সরকারের পক্ষ থেকে একটা প্রস্তাব দেয়া হবে। কোটা সংস্কার আন্দোলনে গত মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় শিক্ষার্থী সহ 6 জন নিহত হন। এ ঘটনার ব্যাপারে হাইকোর্টের বিচারপতি খন্দকার দিলিরুজ্জামানকে নিয়ে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। অন্যদিকে কোটা নিয়ে আপিল বিভাগে 7 আগস্টের শুনানির দিন নির্ধারিত ছিল। শুনানির সময় এগিয়ে আনার জন্য আগামী রবিবার আদালতে সরকার পক্ষ বসবে বলে জানান আইনমন্ত্রী।